মিথ্যা মামলা দিচ্ছে জুবাইদা রহমানের বিরুদ্ধে, আরে ভদ্রমহিলার ডাক্তার, এবং আমাদের সিলেটের আমার মনে হয় সবচেয়ে বিখ্যাত পরিবারের একজন সদস্য, আমাদের সিলেটের মানুষ এর চেয়ে অ্যারিস্টোক্র্যাটিক অভিজাত কোনো পরিবার আমাদের সিলেটে বোধহয় নেই। উনি শাহ বংশ এবং ওনার দাদা ছিলেন স্যার গজনফর আলী শাহ যতদূর আমি জানি, এবং ওনার বাবা তো ছিলেন নেভি চিফ শহীদ জেনারেল জিয়া রহমানের সাথে। এবং এই অ্যারিস্টোক্র্যাটিক অভিজাত পরিবারের একজন মেয়েকে এই ধরনের জঘন্য একটা মিথ্যা মামলা দেওয়াটা আমরা নিন্দা করি, আমরা ঘৃণা করি, আমাদের দেশের মানুষের ঘৃণা জানায়, এবং আমাদের সিলেটের মানুষ বিশেষ করে এই ব্যাপারে ক্ষিপ্ত। তারেক রহমানের বিরুদ্ধেও ওইগুলি সব মিথ্যা মামলা, কিন্তু জুবেদা রহমানের ব্যাপারে সিলেটের মানুষের একটা স্পেশাল সফট কর্নার আছে, আপনারা বুঝতে পারেন। আমাদের দেশের মানুষের, আমাদের সিলেটের মেয়ে, আমরা কোনো দিন এই জিনিসটা আমরা মানতে পারি না, বিশেষ করে সেই যেই পরিবার থেকে এসেছে সেই পরিবারে এই ধরনের কাজ করে না। প্রত্যেকের একটা লেভেল থাকে, একটা লেভেলের নিচে যেতে পারে না, সেই পরিবারের মানুষ একটা লেভেলের নিচে কখনো যেতে পারে না আমাদের বিশ্বাস। এবং আমি মনে করি যে আমাদের যে মিথ্যা মামলাগুলি যেগুলো করেছে আওয়ামী লীগ, সেগুলো আমরা প্রত্যেকে আমরা বুঝতে পারছি, সোশ্যাল মিডিয়াতে এগুলোকে নিয়ে নিন্দা করা হচ্ছে, এগুলো টিকবে না। এগুলো এখন তারা করুক যত খুশি করুক, কিন্তু এগুলো টিকবে না। আমার দুশ্চিন্তা হলো যে আমাদের দলের, বিরোধী দলের কর্মীরা, হাজার হাজার কর্মী যারা যোগ্য পথে নেমেছে, আমার দলের গণ অধিকার পরিষদের কর্মীরা এবং অন্য বোধহয় 37 দলের কর্মীরা যারা নেমেছে, মিথ্যা মামলা, অনেক ধরনের মিথ্যা মামলা আওয়ামী লীগ দিয়েছে। এই মিথ্যা মামলা দিয়ে তারা ভাবছে আটকাতে পারবে আন্দোলনকে, এই মিথ্যা মামলার দ্বারা আটকাতে পারবে না, আমাদেরকে আরও রাগান্বিত করছে, আমাদেরকে রাগান্বিত করছে, আমাদের একেবারে আমরা সুদৃঢ়ভাবে আমরা সঠিক পথে আছি, আমরা বুঝতে পারছি যে এই জালিম, এই অবৈধ সরকারকে হটানো ছাড়া আমাদের কোনো উপায় নাই, আমাদেরকে করতেই হবে, বাঁচার জন্যে করতে হবে, এদের আর কোনো স্থান বাংলাদেশে থাকার কথা না।